আসছি। তো তো রান্না করছে কে এটা, দাবি নাকি? এটার কিন্তু মজা হয়েছে। তোর সাথে নাকি আমি সাথে দেখা হয়েছিল? হয় দেখা তো হয়েছিল। তুই নাকি ওরে আবল তাবল উল্টা পাল্টা কথাবার্তা বলছিস? তাকে আবল তাবল কী বলছি, তার সাথে দেখা হয়েছে ভাবি বলে বলেছি। আর ভাবিকে ভাবি বলবো না তো কী বলবো তাকে? এই ওর সাথে আমার বিয়ে হয়েছে, ওরে ভাবি বলবি কেন? এটা কেমন তারা কথা, তা ভাবিকে ভাবি বলবো নাকি খালাম্মা বলবো? তা তা বিয়ে হয় নাই, ফিউচারে তো হইবে তাই না? এই চুপ, ওর সাথে আমার বিয়ে হয়েছে এখনো, ভাবি বিয়ে করতেছিস কেন? তুই ওরে আপু বলে বলবি বা বোন বলে বলবি? এটা কেমন তারা কথা, তুমি তাকে এখন বিয়ে করেন, সামনে তো করবা, ওই ফিউচারে ডাকতে হবে, এখন তো প্র্যাকটিস করতেছি। এই তো আমি তোরে বলছি ওরে আপু বলে বলতে, তুই আপু বলে বলবি। আরে এখন ওভার রিয়েক্ট করার কী আছে, তুমি তো বরং খুশি হবা তাই না? ডাকবো রে ওই বলতে আসছি, বন্ধু তুমি কিন্তু খুব লাকি, এই ভাবিও যে আপু, ওই আপু যেমন সুন্দর তোমার শালিটাও কিন্তু সুন্দর। বন্ধু লামিসার কোনো বোন নাই? না বই না, ওই লগে একটা বান্ধবী থাকে না, বান্ধবী ও সুন্দর। আমার মনে হচ্ছে কি জানো, ভাবি যেমন সুন্দর রান্নাও মজা, তার মানে তোমার শালি মানে আমার বিয়ে হিসাবেও রান্নাটা মজা হইতে পারে। লামিসার হাতে রান্না তোর খাইতে হবে না, তুই লামিসার বান্ধবীর হাতে রান্নাই খাই। স্যার এই এই স্যার সর সর স্যার কথা বলি বন্ধু, রিজিক নিয়ে এখন সহনে করতে নেই গুণ হয় বন্ধু, বলতে চাই ভাবি আপু। কিন্তু বন্ধু একটা কথা, এই ধরো যে এই হটপটের খাওয়ানে কিন্তু রিজিক মিজিকে বরকত কম, খাওয়ান দিয়েছে দাহ কত রিজল সহ হুকাইয়া মুরগি দেখছো, মুরগি মনে হয় কি কঙ্কাল হইয়া গেছে, টাকা আছে আমার দিকে ফেল ফেলাইয়া, তো এই জন্য নেক্সট টাইম এইসব দেবা না। আরে মা রে আহা বন্ধু, মায়ের হাতের যে এই গরম ধোয়াটা রান্নার যে মজাটা, সেটা ওই এরকম ছোট্ট ওই হটপটের মধ্যে সেই স্বাদটা নাই, মায়ের রান্নার টেস্টটাই অন্যরকম বন্ধু। আপনার কী পাবো তরকারি কি তুলবি বন্ধু মুরগিটা? তুই পুরো নেই খা। কী রে বাবা, দেখ আমরা প্রশংসাই তো করলাম। কি বাদ গুলালাম না মাংস সবই খাওয়া নষ্ট করা তো ঠিক না, আলা খারাপ একটা খাওয়ানোর মধ্যে আলাদা জুটে রাখছি।